আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফারায়েজের সপ্তম ক্লাসে আজকে আপনাদেরকে দেখাবো, যদি কোনো ব্যক্তি তার শুধুমাত্র মেয়ে রেখে মারা যায়, অর্থাৎ কোনো ব্যক্তির যদি শুধুমাত্র মেয়ে থাকে এবং তার ভাই বোন থাকে, এবং ভাই বোনের মধ্যে কোনো ভাই যদি আগে মারা যায়, তার যদি ছেলে মেয়ে থাকে, সেক্ষেত্রে সম্পত্তি কিভাবে বণ্টন করবেন। অর্থাৎ মৃত ব্যক্তির কোনো ভাই যদি আগে মারা যায় এবং সেই ভাইয়ের যদি সন্তানাদি থাকে, সেই ক্ষেত্রে তার সন্তানেরা সম্পত্তি পাবে কি না ইত্যাদি, এই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। প্রথমত এখানে তিন মেয়ে, যেহেতু মৃত ব্যক্তির ছেলে নাই, তাই মৃত ব্যক্তির এখানে তিন মেয়ে দেখা যাচ্ছে। এই তিন মেয়েকে আগে সম্পত্তি দিতে হবে, মূল সম্পত্তি অর্থাৎ মোট সম্পত্তি 105 থেকে তিন মেয়েকে দিতে হবে 3/2। আমরা জানি যে মৃত ব্যক্তি যদি মেয়ে একজন থাকে, তাহলে সে সম্পত্তি পাবে মোট সম্পত্তির অর্ধেক, আর মেয়ে যদি একের অধিক হয়, 2 জন, 3 জন, 5 জন, তারা সকলে একত্র পাবে 3/2। এই বিষয়ে আমি আমার একটা লেকচার শিট দেখাচ্ছি, এখানে বিস্তারিত আলোচনা আছে। যদি কারো ওই শিট প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে করবেন। দেখেন এই যে মুসলিম ফারায়েজের উপর আমার শিট আছে, এই শিটে বিস্তারিত আলোচনা দেওয়া আছে। এখানে কন্যার অংশ, শুধু কন্যার অংশ, যদি মৃত পুরুষ বা মহিলার কোনো ছেলে না থাকে আর কন্যা একজন থাকে, তাহলে সে পাবে মোট সম্পত্তির অর্ধেক, আর কন্যা একাধিক হলে পাবে 3/2। তাই এখানে দেখছি মৃত ব্যক্তির আমরা কোনো ছেলে নাই, এখানে শুধুমাত্র মেয়ে আছে, মেয়ে 3 জন, তাহলে তারা 3 মেয়ে একত্র পাবে 3/2, 105/3×2, সে পাইতেছে 3 মেয়ে পাবে 3/2 হচ্ছে 105, সমান সমান 70%। সুতরাং 1 মেয়ে পাবে 70/3, 23.33%। বন্ধুরা, এখানে আমি প্রথম শ্রেণীর ওয়ারিশ হিসাবে 3 মেয়েকে 3/2 সম্পত্তি দিয়ে দিলাম 70, বাকি থাকে আরও 35% জমি। উক্ত 35% জমিকে বলা হয় আসাবা সম্পত্তি, অথবা গ্রাম্য ভাষায় বলা হলো শোকের ভাগ, যে যেটাই বলেন, ওইটা হলো অবশিষ্ট অংশ। এই অবশিষ্ট সম্পত্তিটা পাবে মৃত ব্যক্তির ভাইয়েরা, অথবা বোন থাকলে বোন। ভাই বোনের সম্পত্তি 2:1, এই বিষয়ে আমার একটা লেকচার শিট দেওয়া আছে এবং একটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখবেন। এখানে অবশিষ্ট বাকি থাকে, অবশিষ্ট থাকে 105-70 সমান সমান 35%। এই 35% জমিকে বলা হয় আশা ভাই। আশা বা সম্পত্তি এখন বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই কে পাবে কে পাবে না, মনে রাখবেন, আশা বা সম্পত্তি মৃত ব্যক্তির যে ভাই জীবিত থাকবে সে ভাই পাবে। কোনো ভাই যদি মৃত ব্যক্তির আগে মারা যায় এবং ওই ভাইয়ের যদি সন্তানাদি থাকে, সেক্ষেত্রে তারা সম্পত্তি পাবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি মৃত রাশেদের বড় ভাই তার 2 ছেলে আর 2 মেয়ে রেখে রাশেদের আগে মারা যায়, কিন্তু রাশেদের মেজো ভাই ও ছোট ভাই থাকার কারণে এই বড় ভাইয়ের 2 ছেলে আর 2 মেয়ে সম্পত্তি পাবে না, কারণ রাশেদের মেজো ভাই আর ছোট ভাই জীবিত আছে। তারা জীবিত থাকার কারণে অর্থাৎ বড় ভাইয়ের 2 ছেলে মেয়ে সম্পত্তি পাবে না। আশাবা সম্পত্তি সবসময় মনে রাখবেন, যে ভাই জীবিত থাকে সে পাবে, যে মারা যায় তার সে অথবা তার ছেলে মেয়ে কেউ সম্পত্তি পাবে না। এই জন্য বাকি 35% আমরা মেজো ভাই আর ছোট ভাই এই 2 ভাইয়ের মধ্যে বণ্টন করব। তাই 2 ভাই আশাবা পাবে 35%। সুতরাং 1 ভাই আসাবা পাবে 35/2। যেহেতু বড় ভাই আগে মারা গেছে, তাই সে আসাবা সম্পত্তি বা অবশিষ্ট সম্পত্তি পাবে না, 17.5%। মেজো ভাই এবং ছোট ভাই 17.5% জমি আসাবা হিসেবে পাবে। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কারো ফারাইজ করা লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে।